Okay, thank you, Rana. Open, open it. এতে আমরা যাব চলো 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 সবাই চলো যে পয়দিবার দুবাই যা রহা থা তো মে দেখা কি এক মা আপনে বেটি Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode. আজকের যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বিফোর পুজো আর আফটার পুজো দুটো ফুটেজ মিলিয়ে একটা এপিসোড তো আমি এখানে বানাচ্ছিলাম আমের শেক দই দিয়ে আম দিয়ে অ্যান্ড আইসক্রিমটা হচ্ছে টপিকে ছিল তো যাই হোক এই শেকটা বানাচ্ছি আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং দুদিনের হলে কী হবে আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু জানকারি কিছু তথ্য শেয়ার করব যেটা আমাদের এই আফ্রিকা তানজানিয়া দার এস সালামে হয়েছে তো একটু পরেই বুঝতে পারবে আই থিঙ্ক টাইটেলে থাম্বনেইলে বুঝে Open first. Sit, sit. This one, open. Open this one. Okay. Shubhanna. আজকে আমি এই শিপটির কিছু জানকারি তোমাদের সাথে শেয়ার করব আর এই শিপটি দেখতেই আমরা যাচ্ছিলাম আমাদের বঙ্গসংঘ কমিউনিটি থেকে 43 লোক অ্যালাউ ছিল 50 লোক অ্যালাউ ছিল তো আমরা 43 গিয়েছিলাম সব কমিউনিটি থেকেই অ্যালাউ ছিল আর বাচ্চাদের স্কুল থেকেও অ্যালাউ ছিল তো এই শিপটি আমাদের এখানে কয়েকদিনের জন্য এসেছিল তো মাত্র দুদিন সময় পেয়েছিলাম স্যাটারডে সানডে আমরা যাওয়ার জন্য শিপটিকে দেখার এটা হচ্ছে মুম্বাই পোর্ট থেকে আমাদের দার এস সালামের পোর্টে এসেছিল আচ্ছা আমাদের এই যে শিপটি 1990 সালে লঞ্চ হয়েছিল প্রায় 34 বছর হয়ে গেছে আর আমাদের অনেক সৌভাগ্য যে শিপটির যে ক্রু অ্যান্ড ক্যাপ্টেনের সাথে আমরা দেখা করতে পেরেছি আর এটা ছিল স্টাফ বাস যে স্টাফ বাসটা আমাদের সি পোর্টের কাছে নিয়ে যাচ্ছিল এটা হচ্ছে পার্কিং এরিয়া তো আমাদের এটা সত্যি একটা অনেক সৌভাগ্যের ব্যাপার বাচ্চাদেরও কিছু তথ্য আমরা দিতে পেরেছি তোমরা যদি গুগল করতে পারো তোমরা এই শিপটির সম্বন্ধে আরও অনেক তথ্য খুঁজে বের করতে পারবে বা জানতে পারবে এই যে বঙ্গসংঘ না ভিডিও সাথে ভিডিও সাথে সাথে ছবিও আসছে তার সঙ্গে ডবল একসঙ্গে ফ্রি বাস চলে এসছে হ্যাঁ এ তোমাদের খাবার নিতে হবে নাকি এতে আমরা যাব চলো 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 সবাই চলো চলো সবাই পৃথ্বীস আজকে প্রথম আমরা জাহাজে করে ইন্ডিয়া যাচ্ছি হ্যাঁ জাহাজে করে আমরা ইন্ডিয়া যাচ্ছি এক মাসে পৌঁছেই যাবো আমরা হ্যাঁ দিদি ভেতরে ও জায়গা পাবে না বলে তাড়াতাড়ি উঠে চলে গেছে পৃথিবী আমাকে ভাও দিচ্ছে না ব্যাপারটা কি হলো এখন অনেক ব্যাপার মানে কি কত চাপ পার্শ্ব চাপ উর্ধ চাপ কত চাপ নিয়েছো তুমি এই পার্কিং এরিয়া থেকে আমরা চলে এসেছি শিপ পোর্টের কাছে এই যে সেই শিপ যার নাম হচ্ছে আইএনএ সুভর্ণা এখানে অনেক রুলস রেগুলেশন ছিল যেমন আমাদের পাসপোর্ট ক্যারি করতে হয়েছিল আর আমাদের ফটো ভিডিও এই সমস্ত কিছুই ফুটেজ নেওয়া একদমই
স্ট্রিক্টলি বারণ ছিল, তবু আমরা বাইরে থেকে নিতে পেরেছিলাম, ওরা অ্যালাউ করেছিল। তো বাইরে থেকে যেহেতু নিতে পেরেছিলাম, সবাই একটু একটু করে ফটো আর ভিডিও নিচ্ছিলাম, খুব আনন্দ করছিলাম। আর ক্যাপ্টেন অ্যান্ড ক্রুর সাথে দেখা করা, এটা একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। এই শিপটি মুম্বাই পোর্ট থেকে এসেছিলো আমাদের দার এস সালাম পোর্টে, এর জন্য যে নৈবিক যে রিলেশনটা, ওটাকে মেনটেন রাখার জন্য। আর দেখো কত বড় শিপটি আর কত পুরনো এই শিপটি। আজ আদর্শ, আমি আর আমন মিলে, আমন আসবে, আমন আসবে, আমন কাপুর আমন বলেছে যে বাবা আমি আসবো, তারপরে রান্না হবে। ঠিক আছে, কি মাছে জাল হবে পেটু? আজকে ভাবছি মামা জাগার আগে আগে তৈরি করে মামাকে একটা সারপ্রাইজ দিয়ে দেবো, কি বেটু? ঠিক আছে না, আইডিয়া গুড, কিন্তু মামা ঠিক গন্ধে গন্ধে উঠে চলেই আসবে, দেখে নিও। শিপ দেখে বাড়ি ফিরে এসেছি, দিয়ে খুব টায়ার্ড ছিলাম, তো আমি ঘুমোচ্ছিলাম। এখানে বা বেটা তিনজনা মিলে এখানে আর মাছ রান্না করবে বলে প্ল্যানিং করছিল। এটা যদিও বা আমার একদমই জানা ছিল না, আমি সাডেন ঘুম থেকে এই ব্যাপারটা দেখতে পারি। তো যাই হোক, এখানে আদাশের ঘাড়ে দায়িত্ব পড়েছে মাছকে মানে ম্যারিনেট করা, আর ওর এই একটা জিনিস আমার দেখে এত হাসি পেয়েছে। আমি কিন্তু কখনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছকে ম্যারিনেট করি না, তো ও দেখছি লঙ্কা গুঁড়োও দিচ্ছে সাথে, মানে নুন হলুদ তো দিয়েছেই, তার সাথে মাছকে ম্যারিনেট করছে। তো এটাকে আমি এডিট করলাম না, এটা থাকলো আমার স্মৃতির খাতায় বন্দি হয়ে। আর মাছটাকে ম্যারিনেট করছে দেখো দু হাত দিয়ে, ও সুন্দর করে দেখে মানে সুরটাকেও তুলে টানছে, মানে ওইটাকে নিয়ে লিটারেলি খেলছে, ব্যাপারটাকে নিয়েও লিটারেলি মজা করছে, এটা দেখে আমার খুব ভালো লাগে। এখন আমরা এখানে আর মাছ ম্যারিনেট করে দিয়েছি, তবে আর মাছ ম্যারিনেট হওয়ার পর আমরা একটু চা বানাচ্ছি। এখানে এখানে দুধটা বয় হচ্ছে, তারপরে এখানে চা পাতা, তারপরে আমরা এটা এখানে দিলে চা বানাবো। বেটা কতক্ষণ লাগলো এটা করতে? বহু টাইম লাগা, 5 মিনিট হয়ে গেল, 5-7 মিনিট। তো আপনাদের সাথে যখন বাত করতে না, মুখে ও দিন ইয়াদ আতা হ্যায়, যে পহলি বার দুবাই যা রা থা, তো মানে দেখা কি এক মা আপনি বেটি সে বাংলা মে বাত কর রহি থি, আর ও বেটি আপনি মা সে ইংলিশ মে বাত কর রহি থি। তো অভি মুঝে লাগতা হ্যায় কি জব ভি মে আপ লোগো সে বাত করতা হুঁ, তো আপ লোগ আইদার হিন্দি অর ইংলিশ মে জবাব দেতে হো, তো ও দিন আফটার 18 ইয়ার্স ও দিন মুঝে ইয়াদ আতা হ্যায়। বাট কালার খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, এটাকে বলা হয় 3 ফুটিয়া চায়। अभी मुझे पता था ये मामा आके सारे भांडा चौपट कर लेंगे। চৌপাট হয়ে গেছে আমাদের, সব কিছু ভান্ডা পুড়ে গেছে, মাছ এখন সাঁতার কেটে কেটে ফ্রিজের মধ্যে ঢুকে না পড়ে যায়। দেখো, জীবনে সব কিছু পারফেক্ট হবে এর কোনো মানে নেই, আমরা নিজেরাই পারফেক্ট নই, তো আমরা কারো কাছ থেকে কোনো কিছু আশা রাখতে পারি না পারফেক্ট হওয়ার জন্য। তো এখানে আমি রান্না করতে চলে এলাম, ওরা বলল ওরা রান্না করলে নাকি ওরাও খেতে পারবে না আর আমিও খেতে পারবো না, তো রান্নার কাজটা আমি নিলাম। তো পারফেক্ট হওয়াটা বড় ব্যাপার না, ওরা যে আমার জন্য ভেবে আমাকে সারপ্রাইজ দেবে বলে ভেবে তিনজন মিলে এত সুন্দর একটা প্ল্যানিং করেছিল, এটাই আমার কাছে অনেক। এরকম ফ্যামিলি থাকলে আর কি চাই জীবনে বলো? I'm happy, really.